আজকের ভিডিওতে আমরা জানব ট্রান্সফর্মার কি, কিভাবে কাজ করে, ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয়। সর্বপ্রথম ট্রান্সফর্মারের ডেফিনেশনটা জানা যাক। ইটস এ স্ট্যাটিক ডিভাইস হুইচ ইউজ টু স্টেপ আপ অর স্টেপ ডাউন দ্য ইনপুট এনার্জি ইউজিং প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন অ্যান্ড উইদাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি। ট্রান্সফর্মার হচ্ছে এমন একটি ডিভাইস যেটা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে এক লেভেল থেকে অন্য লেভেলে ট্রান্সফার করতে পারে, মানে ভোল্টেজ ও কারেন্টটাকে এক লেভেল থেকে অন্য লেভেলে ট্রান্সফার করে কোনো রকমের ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে। যদি ভোল্টেজটাকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করা হয় তবে ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটবে না। আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটিটা ব্যবহার হয় নানা রকম অ্যাপ্লায়েন্সেসগুলো চালানোর জন্য, তার ফ্রিকোয়েন্সি 50 হার্জ হয়। তো ট্রান্সফর্মারের ভোল্টেজটা স্টেপ আপ করুক বা স্টেপ ডাউন, তার ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জেস ঘটবে না। তবে এবার জানা যাক ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয়। আমাদের ইলেকট্রিক্যাল জেনারেটিং স্টেশনে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হয় সেটা 11 কেভিতে হয়। এই 11 কেভিটাকে জেনারেটিং স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন ইউনিট পর্যন্ত পৌঁছাতে গেলে এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে স্টেপ আপ করে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ট্রান্সমিট করতে হবে। কিন্তু এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে স্টেপ আপ করার প্রয়োজনই বা কেন পড়ে? ইলেকট্রিক্যাল পাওয়ার ইকাল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তাই এই ফর্মুলার মাধ্যমে বোঝা যাচ্ছে যদি কারেন্টটাকে বাড়ানো যায় তবে পাওয়ারটা বাড়বে, আবার ভোল্টেজটাকে বাড়লেও পাওয়ারটা বাড়বে। তাই যদি হাই ভোল্টেজ ও লো কারেন্টকে ব্যবহার করে পাওয়ারটাকে ট্রান্সফার করতে পারি, ঠিক তেমনই হাই কারেন্ট ও লো ভোল্টেজকে ব্যবহার করে পাওয়ারটাকে ট্রান্সফার করতে পারবো। তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, যদি ট্রান্সমিশন তারের মধ্যে হাই কারেন্ট ফ্লো হয় তবে ওই তারটা মোটা ব্যবহার করতে হবে। তবে এইটা খুব খরচ সাপেক্ষ, তাই ট্রান্সমিশন লাইনে হাই ভোল্টেজ ব্যবহার করে পাওয়ারটাকে ট্রান্সমিট করা হয়। ট্রান্সমিশন লাইনে যে তারটি ব্যবহার হয় সেই তারের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে, আর এই রেজিস্ট্যান্সটা তারের দৈর্ঘ্য বা ট্রান্সমিশন লাইনের দূরত্ব বাড়ার সাথে সাথে বেড়ে যায়। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন এই লাইনে হিট জেনারেট হয় আর এর সাথে পাওয়ার লসটাও বেড়ে যায়, কারণ ইলেকট্রিক্যাল এনার্জিটা তখন হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। জুলসের ফার্স্ট ল অনুযায়ী হিট লস ইকাল টু আই স্কোয়ার ইন্টু আর লসেস, মানে কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স। এই হিট লসের জন্যই পাওয়ার লস হয়, যার জন্য আমাদের বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে সাফিসিয়েন্ট পাওয়ারটা পৌঁছাবে না। তাই এই হিটটা ম্যানেজ করা খুবই দরকার। জুলস ল অনুযায়ী হিট লস ইকাল টু কারেন্ট স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স, আর পাওয়ার ইকাল টু কারেন্ট ইন্টু ভোল্টেজ, অতএব কারেন্ট ইকাল টু পাওয়ার বাই ভোল্টেজ। আর এই ফর্মুলাটা যদি আমরা হিট লসের জায়গায় বসাই তবে আমরা দেখতে পাবো হিট লস ইকাল টু পাওয়ার স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স বাই ভোল্টেজ স্কোয়ার। তাই এই ইকুয়েশনটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে যদি ট্রান্সমিশন লাইনে হিট লসটা কমাতে হয় তবে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটাকে যতটা সম্ভব ততটা বাড়াতে হবে। তাই ট্রান্সমিশন লাইনের হাই ভোল্টেজ ফ্লো হয়, তাই এই ভোল্টেজটাকে বাড়ানোর জন্যই ভোল্টেজটাকে স্টেপ আপ করা হয়। এই পাওয়ারটা কিন্তু স্টেপ আপ করার পর সরাসরি আমাদের বাড়িতে আসে না, প্রথমে এই পাওয়ারটা ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে স্টেপ ডাউন করে আমাদের বাড়িতে 220 ভোল্টে এসে পৌঁছায়। তবে এই পাওয়ারটা 11 কেভি থেকে 66 কেভিতে স্টেপ আপ হবে না 400 কেভিতে স্টেপ আপ হবে, তা সম্পূর্ণ ডিস্ট্রিবিউশন ইউনিটের দূরত্বের উপর নির্ভর করবে। তাই ট্রান্সমিশন লাইনে ট্রান্সফর্মার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যার জন্য এই 11 কেভিটাকে 66 কেভি অথবা 400 কেভিতে স্টেপ আপ করে ট্রান্সফার করা সম্ভব হয়। এবং এই কাজটা ট্রান্সফর্মার কীভাবে করে তা আমরা আগে বিস্তারিতভাবে জানবো।
তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাড়াতাড়ি লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিন সর্বপ্রথম ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ। ট্রান্সফরমার দুই ধরনের হয়ে থাকে, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে যখন ট্রান্সফরমার লো ভোল্টেজটাকে হাই ভোল্টেজে ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে এটাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয়। আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে যখন ট্রান্সফরমার হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে ট্রান্সফার করে, তখন এই ট্রান্সফরমারটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়। স্টেপ আপ ট্রান্সফরমারের এক্সাম্পল হলো জেনারেটিং স্টেশনে যে ট্রান্সফরমার ব্যবহার হয় সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে যেমন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, আর যেগুলি আমাদের পাড়ায় পাড়ায় দেখা যায় সেগুলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। অ্যাকচুয়ালি স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার আলাদা আলাদা হয় না, মানে ধরুন এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটার প্রাইমারি সাইডে ইনপুট ভোল্টেজ 220 দিলাম এবং এর আউটপুটে সেকেন্ডারি সাইডে 5 ভোল্ট পাবো। আবার এই ট্রান্সফরমারটির সেকেন্ডারি সাইডটাকে যদি আমরা প্রাইমারি সাইড হিসাবে ব্যবহার করে 5 ভোল্টেজ দিই, তখন আবার এই ট্রান্সফরমারটার আউটপুটে মানে সেকেন্ডারি সাইডে আমরা 220 ভোল্ট পাবো। তাই একটা ট্রান্সফরমারকেই স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবার জানা যাক ট্রান্সফরমার কীভাবে কাজ করে। ট্রান্সফরমার কীভাবে কাজ করে তা বোঝার আগে জানতে হবে ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের ব্যাপারে। ট্রান্সফরমারে দুই ধরনের ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি ওয়াইন্ডিং ও সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিংয়েই সবসময় ইনপুট ভোল্টেজ অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়ে থাকে। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রাইমারি ওয়াইন্ডিং ও সেকেন্ডারি ওয়াইন্ডিং কিন্তু একে অপরে কখনো ইলেকট্রিক্যালি তারের মাধ্যমে কানেক্টেড থাকে না। যেমন ট্রান্সফরমারে দুই ধরনের ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক সেরকমই প্রাইমারি কারেন্ট, প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি কারেন্ট ও সেকেন্ডারি ভোল্টেজ থাকে। যেমন কি আমরা জানলাম প্রাইমারি ওয়াইন্ডিং ও সেকেন্ডারি ওয়াইন্ডিং ইলেকট্রিক্যালি কানেক্টেড থাকে না, তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং থেকে কারেন্ট সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কীভাবে ট্রান্সফার হয়, ট্রান্সফরমার কীভাবে কাজ করে। ট্রান্সফরমার ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লয়ের উপর কাজ করে। ফ্যারাডে ল অনুযায়ী যখন এসি কারেন্ট কোনো কন্ডাক্টর বা তারের মধ্যে দিয়ে ফ্লো হয়, তখন সেই তারের চারিপাশে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা ট্রান্সফরমারের কোরের মাধ্যমে ফ্লো হবে এবং এই ফ্লাক্সটা যখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কন্ডাক্টরের সংস্পর্শে আসবে, তখন ওই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ইএমএফ তৈরি হবে। ইএমএফ যার অর্থ ইলেকট্রোমোটিভ ফোর্স, আর এই ইএমএফটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ। ঠিক এরকমভাবেই ট্রান্সফরমার কাজ করে। তবে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে বা আউটপুটে কতটা ভোল্টেজ পাবো তা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের পাক সংখ্যার উপর নির্ভর করে। যদি প্রাইমারি ওয়াইন্ডিংয়ের পাক সংখ্যার তুলনায় সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের পাক সংখ্যা বেশি হয়, তবে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের আউটপুটে ভোল্টেজটা বেড়ে যাবে। আর যদি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের পাক সংখ্যা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের তুলনায় কম হয়, তবে ট্রান্সফরমারের আউটপুটে ভোল্টেজটাও কম হবে। ঠিক এরকমভাবেই ট্রান্সফরমারকে ব্যবহার করে ভোল্টেজটাকে কমাতে বা বাড়াতে পারি, টেকনিক্যালি স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করতে পারি। আপনি হয়তো আপনাদের পাড়াতে ট্রান্সফরমার দেখেছেন। এই ট্রান্সফরমারের মেন পার্টটা হলো এর ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কের ভিতরেই প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং ও কোরটা থাকে। আর যে ফাঁকা অংশটা থাকে সেটা তেলে ভর্তি করে দেওয়া হয়। এই তেলটা ট্রান্সফরমারের কুলিংয়েরও কাজ করে, কারণ ট্রান্সফরমার যখন ফুল লোডে থাকে তখন ট্রান্সফরমারে অনেক হিট উৎপন্ন হয় এবং এই হিট উৎপন্ন হওয়ার জন্য ট্রান্সফরমারে তেলটা উতলে উঠতে পারে। এই কারণে মেন ট্যাঙ্কের সাথে একটা এক্সট্রা ট্যাঙ্ক লাগানো থাকে যাকে এক্সপেনশন ট্যাঙ্ক বলে। ট্রান্সফরমার যখন কনস্ট্যান্টলি চলতে থাকে তখন এই ট্যাঙ্কে তেলটা উবে গিয়ে কমে যেতে পারে, তাই এক্সপেনশন ট্যাঙ্কে এক্সট্রা তেল ভরে রাখা হয় যাতে মেন ট্যাঙ্কে তেল কমে গেলে এক্সপেনশন ট্যাঙ্ক সেই ফাঁকা জায়গাটা ভরে দেয়। যখন এক্সপেনশন ট্যাঙ্ক থেকে তেলটা মেন ট্যাঙ্কে প্রবেশ করে তখন এই এক্সপেনশন ট্যাঙ্কে যে ফাঁকা জায়গাটা তৈরি হয় সেই ফাঁকা জায়গা
বাইরে থেকে বাতাস এসে ভর্তি হয় এবং এই বাতাসটার মধ্যে যাতে কোনো রকম জলীয় বাষ্প বা ধূলিকণা না থাকে বা না ঢুকতে পারে তার জন্য এক্সপেনশন ট্যাঙ্কে একটা ডিভাইস লাগানো থাকে এবং এই ডিভাইসটাকে ব্রিদার বলে এবং এই ব্রিদারটি সিলিকা জেল দিয়ে ভর্তি থাকে এবং এটি নীল রঙের হয় যার আর যখন এই নীল রঙটা ফ্যাকাশে হয়ে আসে তখন এইটা চেঞ্জ করে দেওয়া হয়। এবার ট্রান্সফরমার চলতে চলতে যদি খুব হিট হয়ে যায় তখন ট্রান্সফরমারটাকে অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়ার জন্য একটা ডিভাইস ইউজ করা হয় যাকে গ্লুকোজ রিলে বলা হয়ে থাকে। এই গ্লুকোজ রিলেটা ইলেকট্রিক্যালি কানেক্টেড থাকে না, এই গ্লুকোজ রিলের ভেতরে পারদ থাকে যেটা হিট বাড়ার সাথে সাথে এক্সপ্যান্ড করে ট্রান্সফরমারটিকে বন্ধ করে দেয়। এই গ্লুকোজ রিলেটা এক্সপেনশন ট্যাঙ্ক ও মেইন ট্যাঙ্কের মধ্যেখানে লাগানো থাকে। এছাড়াও ট্রান্সফরমারে আরও একটি সেফটি ডিভাইস ইউজ করা হয় যাকে এক্সপ্লোশন বাল্ব বা এক্সপ্লোশন ভেন্ট বলা হয়। এইটা একটা লম্বা পাইপের মতো ডিভাইস যেটা ট্রান্সফরমারের মেন ট্যাঙ্কের সাথে লাগানো থাকে। যখন ট্রান্সফরমার প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় তখন এক্সপেনশন ট্যাঙ্কে প্রচণ্ড পরিমাণে প্রেসার ক্রিয়েট হয় যার জন্য ট্রান্সফরমারটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এক্সপ্লোশন ভাল্ভকে ব্যবহার করা হয়। যখন ভেতরে প্রচণ্ড পরিমাণে প্রেসার বেড়ে যায় তখন এই এক্সপ্লোশন ভাল্ভের পাতলা ধাতুর পর্দা ফাটিয়ে তেল বাইরে বেরিয়ে আসে যাতে মেন ট্যাঙ্ক ও এক্সপ্লোশন ট্যাঙ্ক এর কোনো ক্ষতি না হয়। এবার আপনার হয়তো মনে হতে পারে এই ট্রান্সফরমারের গায়ে যে টিউবগুলো থাকে এগুলি কী কাজ করে। যখন ট্রান্সফরমার হিট হয়ে যায় তখন ট্রান্সফরমারে থাকা তেলটি এই টিউবের উপরে থাকা পাইপের মাধ্যমে এই টিউবগুলিতে চলে আসে এবং বাইরের বাতাসের সংস্পর্শে এসে তেলটা ঠান্ডা হয়ে যায় এবং পুনরায় ট্রান্সফরমারের মেন ট্যাঙ্কে তেলটা প্রবেশ করে। এইভাবেই ট্রান্সফরমারের কুলিং প্রোভাইড করে এই টিউবগুলি। মেন তারের সাথে ট্রান্সফরমারের কানেকশানগুলিকে বুশিং বলা হয়। আর এই বুশিং দুই ধরনের হয়ে থাকে, হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুশিং। হাই ভোল্টেজ বুশিংয়ে জোড়া থাকে হাই ট্রান্সমিশন লাইনের তারগুলো আর লো ভোল্টেজ বুশিংয়ের সাথে জোড়া থাকে ডিস্ট্রিবিউশন লাইনের তারগুলো, মানে যেই লাইনগুলো আমাদের পাড়ার মধ্যে ঢোকে।